মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। পরিবেশ দূষণের হাত থেকে এই বিশ্বকে বাঁচানোর অঙ্গীকার নিয়েই প্রতি বছর 5ই জুন পালিত বিশ্ব পরিবেশ দিবস। এবছরের থিম প্লাস্টিক দূষণ রোধ। বর্তমানে বেড়ে চলা প্লাস্টিক দূষণের প্রভাবে যেন অসুস্থ হয়ে পড়ছে পরিবেশ। মুর্শিদাবাদের কান্দিতে মুক্তহস্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষ স্কুল পড়ুয়াদের নিয়ে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হলো। অভিভাবকদেরও পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে কর্মশালার মাধ্যমে সচেতন করা হয়। এটা তো খুবই দরকার প্রচার প্রসারের। হ্যাঁ, তাই এই কাজটাই ছেলেরা করছে, এই যে মুক্তহস্ত ওয়েলফেয়ার সোসাইটি, খুবই ভালো লাগছে এদের কাজ দেখে। তবে এদের কাজটা মানে ঘনত্ব বাড়াতে হবে, এরা তো এই প্রথম শুরু করলো, কতটা নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের দেশে খুবই দরকার এই বিষয়ে কাজ করাটা। প্রচারটা যদি ঠিক মতো না রাখে, মানুষ যদি নিজের কাজটা নিজে না করে, এই প্লাস্টিকগুলো পুকুরে ফেলে দিচ্ছে, হ্যাঁ বিভিন্ন জলে ফেলে দিচ্ছে, সব নষ্ট হচ্ছে আমাদের পরিবেশ। হ্যাঁ, এইগুলো যদি আবার একটা জায়গায় জড়ো করে নিজের আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তাহলে অনেকটাই পরিবেশ দূষণ থেকে মুক্ত থাকে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এখানে এসেছিলাম। আমাদের এলাকার বিভিন্ন শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক মহাশয়, যেহেতু এবার বিশ্ব পরিবেশ দিবসের মূল বিষয়বস্তুটাই হচ্ছে, মূল ভাবনাটাই হচ্ছে যে বিট প্লাস্টিক পলিউশন, যার জন্য আমরা প্লাস্টিকের উপরে প্লাস্টিকটা কী ধরনের ক্ষতি করছে সেইটাকে আমরা সামনে রেখে, আমরা প্রচারটাকে রেখেছিলাম। এবং ঠিক সেইভাবেই মুক্তহস্ত যে ওয়েলফেয়ার সোসাইটি, তারাও কিন্তু আজকের এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের যে অনুষ্ঠানটা, সেটাকেও তারা কিন্তু প্লাস্টিক বিরোধী একটা দিবস হিসেবে নিয়ে তারাও কান্দি থানার মোড় থেকে স্কুল পর্যন্ত, কান্দিরাজ হাই স্কুল পর্যন্ত র্যালি করে জনসাধারণকে সচেতনতা আনার জন্য তারা তাদের র্যালির মাধ্যম দিয়ে মানুষকে এটা বোঝাতে চেয়েছেন। তথাকথিত সভ্য সমাজ প্লাস্টিক দূষণের কি প্রভাব হতে পারে তা জানা সত্ত্বেও ব্যবহার করছেন পলিব্যাগ, প্লাস্টিকের নানান জিনিস। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? পরিবেশকে রক্ষা করার দায়িত্ব যাদের কাঁধে, তাদেরই তো ভাবা উচিত, এগিয়ে আসা উচিত। প্লাস্টিক মুক্ত জেলা ও প্লাস্টিক মুক্ত কান্দি গড়ার লক্ষ্যে কি ভাবছেন এলাকাবাসীরা? আমাদেরকে মনে রাখতে হবে যে শুধুমাত্র বৃহৎ বৃহৎ অট্টালিকা নয়, শুধুমাত্র ফ্ল্যাট নয়, পাশে আমাদের দুটো বৃক্ষ রোপণ করতে হবে। কারণ যে বৃক্ষ আমাদেরকে প্রত্যেক নিয়ত অক্সিজেন দিচ্ছে, আমাদের বাঁচার রসদ দিচ্ছে। আমরা পথশ্রান্ত হয়ে আমরা কোথাও দাঁড়ানোর জায়গা পাই না, আমরা আজকাল আর তাকিয়ে সেই বৃক্ষের ছায়া আমরা পাই না। আমাদের পাশাপাশি আমাদের প্রয়োজনে যেমন আমাদের বাড়ির প্রয়োজন, তেমনি আমাদের বাঁচার জন্য, আমাদের আগামী ভবিষ্যৎকে সুস্থভাবে গড়ে তোলার জন্য আমাদের বৃক্ষ রোপণের প্রয়োজন। এটা প্রথম কথা হচ্ছে যে আমি প্রথমেই কান্দিবাসীর কাছে আমার কাছে অনুরোধ বলতে পারেন বা মানে রিকোয়েস্টও বলতে পারেন, আমরা বলবো যে সবাই মিলে আমরা যদি সচেতন হই প্লাস্টিকের ব্যাপারে, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা এই যে আবর্জনা, যে প্লাস্টিক, এগুলো ড্রেনে পড়ছে, ড্রেনের যে আমাদের সিস্টেম কন্ট্রোল করতে পারছে না কান্দি পৌরসভা, পুকুরগুলো ভর্তি হয়ে যাচ্ছে, প্লাস পুকুরে যে দূষণ হচ্ছে তার থেকে মশা মাকড় বিভিন্ন রকম এখন আমাদের অনেক রকম প্রবলেম শুরু হয়েছে। এবং আমি কান্দিবাসী থেকে একটাই অনুরোধ যে আপনারা প্লাস্টিকটাকে বাদ দিয়ে সব কিছু করুন, আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে প্লাস্টিক মুক্ত করা যাবে না। কান্দিকে প্লাস্টিক মুক্ত করতে কি বলছেন পুরো কাউন্সিলর? মুক্ত করা যাবে কিনা সবটা গ্যারান্টি আমার পক্ষে একা কাউন্সিলর দেওয়া সম্ভব নয়। এখানে মহকুমা প্রশাসন আছে, স্বাস্থ্য দপ্তর আছে, পুলিশ প্রশাসন আছে, সর্বোপরি লোকাল বডিজ মিউনিসিপ্যালিটি আছে। বর্তমানে গত 3 বছর ধরে কান্দি পৌরসভার পরিষেবা থেকে আরম্ভ করে সমস্তটাই তলা নিতে থেকেছে পৌর কর্তৃপক্ষের অযোগ্যতার কারণে, যেটা অনেক আগেই প্রয়োজন ছিল কান্দি পৌরসভাকে জঞ্জাল মুক্ত সব প্লাস্টিক বর্জন করা। আমরা যখন ভাইস চেয়ারম্যান, অপূর্ব সরকার ছিলেন, সেই সময়তে আমরা উদ্যোগ নিয়ে কিছুটা কান্দিতে প্লাস্টিক মুক্ত করার প্রয়াস চালিয়েছিলাম। পরবর্তীকালে যা ছিল আগে তাই হয়ে গেছে, তার থেকে বেশি হয়েছে। আশা করব কান্দি পৌরসভার বোর্ড খুব শীঘ্রই চালু হবে নতুনভাবে, এবং সেখানে মেজরিটি কাউন্সিলরদের সমর্থনে পৌর বোর্ড চলবে, এবং আমাদের প্রথম পদক্ষেপ হবে কান্দি শহরকে প্লাস্টিক মুক্ত করা। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।
যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।